তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আমরা এই জায়গায় আছি। এই জায়গায় দেখতে পাচ্ছ একখানি মানে চার পাঁচটা মদা জল পড়ে এই জায়গায় উপস্থিত হয়ে গেছে। হেভি হেভি অ্যাক্টিভিটি দিচ্ছে ভাই, পো ভালো তো। এদিকে দেখতে পাচ্ছ জ্যান্ত মদ্দা জল পড়ি। সত্যি বলছি, আমাদের আর অতটা টাকা পয়সা নেই যে দীঘাতে গিয়ে ভিডিও শ্যুট করতে হবে। আচ্ছা, আমরা গ্রামগঞ্জের একটা ছোটোখাটো ইউটিউবার বা ছোটোখাটো ভিডিও আপলোড করে থাকি ইউটিউব বা ফেসবুকে। তো আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি সেটি মাতলা নদী। তো মাতলা নদীর সাইডে রিভিউটা অনেকটা সুন্দর। আমরা তো যেতে পারবো না দীঘাতে, তো যার কারণবশত আজকে আমরা সুন্দরবন যে নদীর যে সাইডটা, যেখান থেকে মাতলা নদী বলা হয় যেটাকে, আচ্ছা সেই নদীর সাইডে আজকে আমরা আছি এখন। তো সেই নদীতে আজকে আমরা স্নান করব। এখানে এত লোকজন আছে, মানে এরা সবাই আজকে আমার সাথে এসছে। সবাই একটু হাই করে দাও। আজকে সবাই আছে আমার সঙ্গে, আর আজকে আমরা লাভবো নদীতেই, আর নদীর একটা সাইডে। তো চলো বেশি কথা বলবো না, তো আমরা ওই সাইড থেকে লাভছি। আর এই হলো নদীর সাইড। আর এই নদীটা একটা সময় ছিল অনেকটা গভীরতা পাওয়া করতাম, মানে অনেকটা গভীর ছিল, এখন আর সেইটা নেই, অনেকটা চড়া পড়ে গেছে কোনো কোনো জায়গায়, যে সময় ভাটা নামে সেই টাইমটা। কিন্তু এই জায়গাটায় সব কিছুই দেখা যায় যে এই জায়গায় হেঁটেও পেরোনো যেতে পারে। একটা এত বড় নদী, একটা সময় ছিল যে এরকম, তার মানে আমাদের ভয় লাগতো দেখে যে আজকে এত বড় নদীর উপর থেকে আমরা বোটে বা শালতিতে করে পেরোচ্ছি। কিন্তু এখনও সেটা আর নেই, এখন অনেকটা চড়া পড়ে গেছে, যে যখন ভাটা নামে, যে টাইমটা ভাটা নামে সেই টাইমটা তোমার তার মানে পুরো স্পষ্টভাবে দেখা যায়, এক এক জায়গাতে ডিপ উঠে গেছে, মানে এক যেসব জায়গাগুলো চড়া হয়ে দাঁড়িয়েছে সেসব জায়গায় বালি বসে গেছে, ডিপ হয়ে গেছে, কোনো কোনো জায়গায় গাছও বসে গেছে। তো আজকে সেই নদীতেই আমরা নামছি। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আর যারা মাছ ধরতে যায় এখান থেকে, মানে নদীর ওপারের সাইড বা এই নদীর সাইডটা যারা মাছ ধরতে যায় তাদের জন্য কিন্তু এই বোটটা বা এই শালতিটা, তারা এখান থেকে শালতি সংগ্রহ করে আর বেরিয়ে পড়ে। এই যে দেখতে পাচ্ছ শালতি, বড় ধরনের বোট এটা দেখতে পাচ্ছ। এই বোট নিয়ে কিন্তু অনেকটা দূরস্তরে পদার্পণ করে, মানে অনেকটা দূরে যখন যায়, যে টাইমটা অনেকটা দূরে যায় সেই টাইমটা এই বোট নিয়ে চলে যায়। ইঞ্জিন আছে এটাতে, তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ বোটের ইঞ্জিন। আর চলো সামনের দিকে হালকা হালকা করে। ভাই তোমার মাথা আর ঘাট ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। ভাই তুমি চলো, ভাই তুমি এগিয়ে চলো, ভাই তোমার পিছনে আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ ছোটো ছোটো এই সাইডে, মানে এদিকে যাতে যখন বড় ধরনের কোনো দুর্ঘটনা বা যে টাইমে নদীর সাইডে জল বেশি হয়ে যায় বা ঝড় যেই সময় আসে সেই টাইমটার জন্য কিন্তু এই গাছপালাগুলো এই সাইডে বসানো, এদিকে মানুষের বসবাস। নদী সাইডে গাছপালার জন্য কিন্তু আজকে মানুষজন এখানে বসবাস করতে পারছে, আর যদি না থাকতো গাছপালা আজ পর্যন্ত সব কিছু তলিয়ে শেষ হয়ে যেত। ওরে বাবারে, এত বড় সাপ, মানে তোমরা এর একটু সাবধানে আসবে, দেখতে পাচ্ছ দেখো নদীর সাইডে ঘুরে বাবা, দেখা গেছে তো ক্লিয়ারলি, এই জায়গায় ঢুকেছে তাই না? ভাইপো সামনে জল পড়ি আছে, জল পড়ি দেখতে বেরিয়ে পড়েছে। তো আমার ভাইপো আর আমার চাষ তো সামনে দাঁড়িয়ে আছে, দাঁত উঁচু করে, ভাই একটু হাই করে দাও, ভালো তো? দেখতে পাচ্ছ এত বড় পুকুর পেয়েছে আজকে, আর এই পুকুরের উপরেই তো আমরা মেয়ে ছেলে। আচ্ছা, করে একটা কুমির এসে গেলে, ফ্যাট করে একটা যদি কুমির এসে যায় এই জায়গায়, তোরা দেখতে আছো তো? ভালো তো, সব ভালো আছে তো? সব ভালো আছে। আয় তো আমি বলছি খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটা বড় ধরনের এক্ষুনি কি হবে, কি বলে ওটা, কি বলে, ডলফিন গতকাল দেখা গেছে ডলফিন, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আমরা এই জায়গায় আছি। এই জায়গায় দেখতে পাচ্ছ একখানি মানে চার পাঁচটা মদা জল পড়ে এই জায়গায় উপস্থিত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কি হুয়া, গালাব দি পানি আ গয়া নেই, তুম পানি কে আন্দার আ গয়া, দেখো এই মাতলা নদী কে সাইড হে यार, ঠিক আছে? আচ্ছা, এই জলপড়িগুলো আজকে আমার সাথে এসেছে, এত সুন্দর সুন্দর জলপড়ি দেখতে পাচ্ছ, কিন্তু গিয়ে মদে জল পড়ি না মেয়ে জল পড়ি,
বুঝতে পারছো জলপরীর সাথে কথা বলে সেটুকু জানা গেল, মানে এখানে সন্দেশ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, ঠিক আছে। এখানে আমি একটা ফ্যাক্টরি করতে চাই, সেটা হলো ক্যারি ব্যাগের ফ্যাক্টরি। তো এখানে ক্যারি ব্যাগটা পাওয়া যায় না, ঠিক আছে। তো আমি ক্যারি ব্যাগের ফ্যাক্টরি করতে চাই খুব তাড়াতাড়ি। তো আমাদের এই জলপরিগুলো হ্যাঁ দেখতে পাচ্ছ, এরা সাবান এইটা দিয়ে ইউজ করে, এইটা হলো সাবান ইউজ। সবাই তো জলপরি দেখেছো, এদিকে দেখতে পাচ্ছ জ্যান্ত মদ্দা জলপরি। এই মুহূর্তে একটা জলপরির সাথে কথা বলো, জলপরি কিছু বলো। জলপরি ডুব মারলে এই নিতে নিচে কী করবে আমি বুঝতে পারছি না। বলছি জলপরি হ্যান্ডিক্যাপ না কি কি ওসব বাজে কমেন্ট করবেন না। আচ্ছা জলপরি ওই জলপরি না, এই যে কি এড়া জলপরি, এদিকে আসো এড়া জলপরি, এদিকে আসো। এই যে দেখতে পাচ্ছ এই জলপরি, হ্যাঁ অর্ধেক জলের নিচে থাকতে পারে, তো মারা যেতে পারে খুব তাড়াতাড়ি। আর এ আগামী দিন, আগামী দিন ওই জায়গায় একটা মেয়ে জলপরির সাথে উল্টোপাল্টা করতে গিয়ে ধরা পড়ে গেছে, ঠিক আছে। এখন কিছু বলছি না, বাজে কমেন্ট করা একদম নিষেধ, যেহেতু জলপরি কথা বলে, এরা ভালো কথা বলে। আর এ শুধু জয়তারা ছাড়া কিছু বলতে পারে না।